বিরতির পর আবারও আপনাদের স্বাগত। দুদিন কমলাসাগর সফরে পদার্পণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। কমলাসাগরে যুব মোর্চার এক বাইক র্যালির মাধ্যমে রাস্তার মাথা থেকে মধুপুর হসপিটাল চৌমুহনী পর্যন্ত আসেন তিনি। সেখান থেকে পদযাত্রার মাধ্যমে মধুপুর বাজার এক জনসভায় মিলিত হয় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। বিজেপির পার্টি অফিসের সামনে জনসভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদিকা মৌসুমী দাস, উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয় দাস দত্ত ও কমলাসাগর মণ্ডলের সভাপতি সুবীর চৌধুরী সহ বিজেপির কার্যকর্তারা। কেন্দ্রীয় মন্ত্রী আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন, 2023 নির্বাচনকে সামনে রেখে পাঁচ বছরে বিজেপির রিপোর্ট কার্ড জনসমক্ষে তুলে ধরার জন্যই এই জনসভা এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আগামী দিনে বিজেপি ভালো ফলাফল করবে সেই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। কি বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক শুনব। আপনারা শুনলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কি বলেছেন এবং এই জনসমাবেশের মাধ্যমে রিপোর্ট কার্ড তুলে ধরা হয়েছে জনসাধারণের সামনে এই কয়েক বছরে বিজেপি কি করেছে সেই বিষয়টাকে কেন্দ্র করে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে যারা উপস্থিত যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দুদিনের কমলাসাগর সফরে পদার্পণ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং কমলাসাগর যুব মোর্চার এক বাইক র্যালির মাধ্যমে রাস্তার মাথা থেকে মধুপুর হসপিটাল চৌমুহনী পর্যন্ত আসেন তিনি। সেখান থেকে পদযাত্রার মাধ্যমে মধুপুর বাজার এক জনসভায় মিলিত হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বিজেপির পার্টি অফিসের সামনে জনসভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদিকা মৌসুমী দাস, উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, উপস্থিত ছিলেন সভাপতি জেলা সভাধিপতি সুপ্রিয় দাস দত্ত, কমলাসাগর মণ্ডলের সভাপতি প্রমুখ। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।